হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে বড়শি এবং টুন গুটাবে, ঠিক আছে? তো এর জন্য আমাকে কি কি দরকার হইব তা হইলো, প্রথমে লাগবে হলো ভালো মানের সুতা, একটা কেসি, একটা টুন, আর হলো বড়শি, আর হলো সীসা, ঠিক আছে? তো আমাকে ফার্স্টে করতে হবে কি, সুতা গিট্টু দিতে হবো। তো তোমরা ভিডিওতে দেখে নাও কেমনে করে আমরা সুতা গিট্টু দিই। তো সুতা গিট্টু দেওয়ার পরে আমরা টুনের মধ্যে কিভাবে এটা লাগাবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে একটা সুতার মধ্যে গিট্টু দিয়ে নিবা, তারপর ওই সুতাটা টুনের মধ্যে দিয়া, তারপরে পেঁচায় পেঁচায় ওইটা টাইট করে গিট্টু দিতে হইব, ঠিক আছে? একদম শক্ত করে গিট্টু দিতে হবে, নাহলে কিন্তু যে টুনের গোড়ায় থেকে সুতাটা খুলে দেবো, আর সুতাটা খুলে গেলে কিন্তু টুনটা আবার নষ্ট হয়ে যাবো। এই জন্য একদম শক্ত পোক্ত করে গিট্টু দিতে হইব। তো তিন সাইডটা বিষ গিরো দিয়ে দেওয়া দিতে হইব। বীজগুলো দেওয়া না পারলে ওই যে ব্যাগে করে এক ধরনের গিট্টু আছে, গিট্টুটার নাম কি আমি জানি না, কিন্তু এই গিট্টুটা আমরা সবসময় দিয়ে থাকি। তো আমাকে টুন গুটান শেষ, তারপরে চাইলে তোমরা আটা দিয়ে ওটা লাগাই নিতে পারো বেশি শক্ত করার জন্য, ঠিক আছে? তো এটা হইতেছে ময়ূরের টুন। এই যে ময়ূরের টুন কিন্তু দোকানেই পাওয়া যায়, ঠিক আছে? তো তারপর এখন দেখো, আমরা নাইলন কট সুতা দিয়ে কেমন করে বসি করে, ঠিক আছে? ফার্স্টে সুতার মাঝখানে একটু ধরতে হবে, তারপরে বড়শিটার গোড়ায় ধরতে হবে প্যাঁচ দিয়া, ঠিক আছে? এই সুতাটার মেইন নেওয়ার কারণ হইতেছে যে যে গোল যে প্যাঁচটা না, এই প্যাঁচের মধ্যে সুতা ঢুকাই দিয়া, মানে যে বাইরে যে সুতা রাখছে ওটা ঢুকাই দিয়ে যদি টান দিই, তাহলে এটা একদম শক্তপোক্ত হয়ে যাবো। তো তোমরা ভিডিওটা দেখো মনোযোগ সহকারে কেমনে করে বড়শিটা গোটান লাগে। এই বড়শি যদি তোমরা ঠিক মতো গোটাই না পারো, তাহলে কিন্তু ভালো মতো মাছ ধরতে পারবা না। দেখা গেলো একটা মাছ ভাজলো আর তোমরা টান দিলা, আর হাতে হাতে বড়শিটা খুইলা পড়ে গেলো, গা তাহলে একটা ঝামেলা। আমি যখন ছোট আছিলাম, তখন যখন মাছ মারার যাইতাম বসি কুটিয়া, তখন আমি দেখতাম কি মাছে, মানে খাই তো আমি টান দিতাম, কিন্তু মাছ আমি আসলে ঠিক মতো ধরতে পারতাম না। এটার কারণ হলো যে আমার বসি গুটানটা আসলে সঠিক আসলো না। আমি যখনই টান দিতাম বসি, দেখতাম যে খুলে গেছে গা, মাছে নিয়ে গেছে গা, এগুলা মনে করতাম। তারপর আমি সবাই কইতাম যে দেখ মাছ মারা গেছে, আমার মাছে বসি নিয়ে গেছে গা। আসলে আমার গুটান যে ভোলা ছিল এটা আমি মানে কেমনি কম, আমি তো নিজেই বুঝতাম না যে আমার গুটানটা ভোলা আছে। তো এই জন্য আর কি, তো বড়শি গোটানটা খুবই জরুরি, ঠিক আছে? তো তোমরা এর জন্য প্লাস দিয়া টাইনা ই করতে পারো, শক্ত করতে পারো, তাছাড়া দাঁত দিয়ে টাইনা শক্ত করতে পারো। আমি বেশিরভাগ দাঁত দিয়ে টানি, আবার প্লাস দিয়েও টানি, প্লাস দিয়ে টানি। এটা হলো মানে প্লাস দিয়ে তোমাকে দেখানোর জন্য আর কি, এইটা ভিডিওটা এই জন্য আর কি। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা আপনাদের। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমরা কোণে কোণে মাছ মারবার যাই, নতুন নতুন আপডেট আমি দিবো কয়েকদিন পর থেকেই। এখন আসলে শীতের দিন শুরু হয় নাই কে, শীতের দিন শুরু হইবো, হালকা হালকা কুয়াশা পড়তেছে কিছুদিনের পরে আর কি, শীত পর্ব অক্টোবর মাস, তো এই জন্য আর কি। তো বুঝতেই পারতেছো শীতের মধ্যে মাছ মারা যাইবো, আমার মনে হয় কিছু কিছু জায়গা আছে মাছ মারার, ওই জায়গাগুলো আমি তোমাকে দেখামো, যাতে তোমরা ওইখানে যায় মাছগুলো মারতে পারো। তো দেখো, আমাকে টুনও লাগান শেষ, আমাকে বসে গোটান শেষ। তো এখন কি করতে হবো, সীসা লাগাইতে হবো। এই যে হলো টিন সীসা, বর্তমানে যে কোনো দোকানে মানে সুতা মোতা বেচে, বসি বেচে যে দোকানে সিপ, ওই সব দোকানে তোমরা এই সব কিছু পাইয়া দেবা, বসি সুতার টুন একটু যে সব সিপও পাইয়া দেবা, ফাইবারের সিপও নিতে পারো, আবার তোমরা চাইলে পাহাড়ি সিপ ব্যবহার করতে পারো, কঞ্চি সিপও ব্যবহার করতে পারো। মূল কথা একটা সিপ হইলে মানে তুমি যাতে টান দিয়ে সহজ ভাবে মাছ মারতে পারো, ওই রকম তোমার তুমি জানি অ্যাডজাস্ট করে মাছ মারতে পারো এরকম। আশা করি বসি টুন গোটান সীসা লাগান সবই বুঝলা। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই, সবাই সবার কাছে এটাই আমার প্রত্যাশা।